ড্রোনের আপনারা ইউআইএন মানে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার কিভাবে করাবেন, অর্থাৎ ড্রোনের রেজিস্ট্রেশন কিভাবে করাবেন এখানে আপলোড করতে দিয়ে দিয়েছি। দেখুন এখানে একটা একটা করে ক্লিক করুন হচ্ছে, যতবার আপনি আপলোড করবেন তো কন্টিনিউ করি আমি। এখানে কন্টিনিউ করার পর দেখুন এখানে আমার এটা হচ্ছে রোটার ক্র্যাফ, সেই হিসাবে রোটার ক্র্যাফটা কন্টিনিউ করলাম, এখান থেকে মডেল দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। এখানে আর কিছু নেই, দেখুন ইঞ্জিন আমার দুটি ইউএস মডেল স্ট্যাটাস অ্যাক্টিভ, অ্যাপ্লিকেশানে কী দেখাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রক্সি রাইডার ফ্যামিলি। তো আজকে যেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই ড্রোন, ড্রোনের আপনারা ইউআইএন মানে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার কীভাবে করাবেন, অর্থাৎ ড্রোনের রেজিস্ট্রেশন কীভাবে করাবেন। তো যে কোনো ড্রোনের রেজিস্ট্রেশন করার জন্য একই সিস্টেম আছে, যেটা ডিজিস্কাই অ্যাপস থেকে আপনাকে করতে হবে বা ডিজিস্কাই ওয়েবসাইটে ঢুকে আপনাকে করতে হবে। তো ডিজিস্কাই ওয়েবসাইটে ঢুকে আপনি যে কোনো ধরনের করতে পারেন, তা সেটা মিনি ক্যাটাগরি হোক, মাইক্রো হোক, ম্যাক্রো হোক বা বড় ধরুন। এবারে ক্যাটাগরি ওয়াইজ ওরা ভাগ করছে ড্রোনটাকে বিভিন্নভাবে। যেমন এটা আমি আজকে রেজিস্টার করব আমার DJI অ্যাপসিকে, এটাও এটা আপনার পড়ছে মাইক্রো ক্যাটাগরিতে, কেন এটার ওয়েটটা 3 কিলোর মধ্যে। সেই হিসাবে মাইক্রো ক্যাটাগরি আপনারা যে কোনো ড্রোনকে, যে কোনো ক্যাটাগরির ড্রোনকে এই সেম প্রসেসে আপনি রেজিস্টার করতে পারেন। সেই জন্য কীভাবে রেজিস্টার হচ্ছে সেটা আপনার সামনে নিয়ে আসছি, তো ভিডিওটা দেখতে থাকবেন। ধরো ভিডিওটা আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ হবে, আর আপনারা এখন গভর্নমেন্ট রুল করেছে যেহেতু যে প্রত্যেকটা ধরনেরই রেজিস্ট্রেশন হওয়া বাধ্যতামূলক, অর্থাৎ ইউআইএন নাম্বারটা আপনাকে করতেই হবে, সেই হিসাবে ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে আপনাদের কাছে। তাই আশা করবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখুন, ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া থাকবে। সো চলুন ভিডিও যাওয়া যাক। তো বন্ধুরা শুরু করা যাক, কীভাবে আপনার প্রিয় ধরনটির ইউআইএন নাম্বার সেট করবেন। তো ইউআইএন নাম্বার করার জন্য প্রথমেই আপনাকে খুলে নিতে হবে ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি টাইপ করুন ডিজিস্কাই, কারণ হচ্ছে আপনাকে ডিজিস্কাই প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে, যে অ্যাকাউন্ট খোলার পর ওখান থেকে আপনি ইউআইএন নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন ডিজিস্কাইয়ে যাই, ডিজিস্কাই ওয়েবসাইট খুলে গেছে। এখানে আপনি রেজিস্টারের উপর ক্লিক করুন, রেজিস্টারের উপর ক্লিক করার পর দেখুন অনেকগুলো অপশন দেখতে পাবেন। আই ওয়ান্ট টু ইউজ ইউএস, আই এম এ ইউএস ম্যানুফ্যাকচার ইম্পোর্টার, আই ওয়ান্ট টু বিকেম অ্যান অথরাইজ RPTO, আই ওয়ান্ট টু বি এ সার্টিফাইড রিমোট পাইলট অথরাইজ টেস্টিং এন্টাইটি। যেহেতু আমি ইউআইএন নাম্বার করবো, সেই জন্য আমি লিখবো, আমি টাচ করবো বা ক্লিক করবো মানে আই এম এ ইউএস ম্যানুফ্যাকচারার ইম্পোর্টার। যেহেতু আমি ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার বা ইম্পোর্টার, তো ইন্ডিয়ার উপরে কাজ করবো। তারপরে যদি আপনি কোম্পানির জন্য দেখতে চান কোম্পানি আর ইন্ডিভিজুয়াল করলে ইন্ডিভিজুয়াল, আমি যেহেতু ইন্ডিভিজুয়াল সো ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম, নাম দেবো আমার। নাম টাইপ করলাম, কন্টিনিউ করবো। নামটা অবশ্যই টাইপ করতে হবে দিস নেম অ্যাজ পার ভ্যালিড আইডি প্রুফ। এখানে আপনাকে চেষ্টা করতে হবে পাসপোর্টে যে নামটা আছে সে নামটা করায়। আর একটা কথা বলে রাখা ভালো, যেটা হচ্ছে পাসপোর্ট হলে তবে ইউআইএন নাম্বার করাতে পারবেন, না হলে ইউআইএন নাম্বার করানোর ক্ষেত্রে অনেক রকম প্রবলেম আসতে পারে। তো চলুন কন্টিনিউ করি, দেখি কী আসে। এখানে দিয়েছে আপনার মেল আইডি, সো মেল আইডিটা টাইপ করি। আবার কন্টিনিউ করলাম, এখানে আসছে আপনার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দিলাম। জাস্ট এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, পাসওয়ার্ডটা মিনিমাম 8 অক্ষরের হতে হবে আর ম্যাক্সিমাম 20 অক্ষরের। পাসওয়ার্ডের মধ্যে একটা লোয়ার কেস লেটার, একটা আপার কেস লেটার, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। তো চলো দেখি কী হয়। সেজন্য এখানে দেখা যাচ্ছে আমার নাম, মেল আইডি, মোবাইল নাম্বার। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, মেল আইডি এবং মোবাইল নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে, কারণ আপনার মোবাইলেও ওটিপি যাবে এবং মেলেতেও ওটিপি যাবে। তো চলুন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, সব কিছু ঠিকঠাক আছে এখানে দেখে নিয়েছি। দেখে নিন, চেক করে নিন আর একবার, প্রিভিউ করে নিন, কেন এখানে চেঞ্জ করা যাবে, পরে গিয়ে আর চেঞ্জ করতে পারবেন না। তো এখানে অ্যাকসেপ্টে ক্লিক করলাম, কন্টিনিউ করলাম আবার। সো এখানে মেলে একটা ওটিপি গেছে, সে ওটিপিটা এখানে ইনপুট করতে হবে।
তারপর এখানে ভেরিফাই ক্লিক করলাম, ভেরিফাইড হয়ে গেছে। এরপর ওটিপি আসবে আমার ফোনে SMS। এখানেও ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করার পর আপনার একটা ক্যাপচা আসবে সিকিউরিটি চেকের জন্য, ক্যাপচারটা লিখে নিই এখানেতে। সো হয়ে গেছে, এখানে দুটো অপশন আসছে আপনার কাছে, ইয়েস ক্রিয়েট প্রোফাইল অর নো আই উইল ডু ইট লেটার। সো আমি যেহেতু এখানে রেজিস্টার করতে চাইছি, ওয়াইড নাম্বার করতে চাইছি, সেই জন্য আমি ইয়েস ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। সো অ্যাপ্লিকেশন নেম চলে এসেছে, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখুন মেল আইডিও চলে এসেছে, একেও কন্টিনিউ করলাম। অ্যাপ্লিকেট মোবাইল নাম্বার চলে এসেছে, একেও কন্টিনিউ করলাম। চুজ আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস, এখানে আছে ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান এবং আধার। আমি আধার এবং পাসপোর্টের উপর ক্লিক করলাম। প্যানটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি নয়। সো কন্টিনিউ করলাম। আপলোড ডকুমেন্টস, ডকুমেন্টসে কী বলছে, ড্র্যাগ ড্রপ ফাইল ইয়ার অর ক্লিক ইয়ার টু ব্রাউজ ডকুমেন্টসটা মিনিমাম, সরি ডকুমেন্টসটা ম্যাক্সিমাম 3 MB সাইজের হতে হবে, তার বেশি হলে নেবে না। এবার আপনাকে কি করতে হবে, নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে লিঙ্কের উপর ক্লিক করলে দেখুন আপনার আধারের ইয়েটা খুলবে, আধার অপশন খুলবে। সো আমাকে এখানে খুঁজতে হবে, পেজটা খোলার পর পেজে গিয়ে আমাকে দেখতে হবে কোথায় লেখা আছে পেপারলেস অফলাইন UKYC। তারপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে একটা পেজ খুলবে আবার। জাস্ট একটু নেট স্লোর জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। এখানে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে, লগ ইনের জন্য আপনার লাগবে আধার নাম্বার। আধার নাম্বার দেওয়ার পর আপনাকে ক্যাপচা দিতে হবে, সেখানে লগ ইন করে দিলেই। সো চলুন, এখানে আমার একটা পেজ খুলে গেছে, এখান থেকে আমি জাস্ট অফলাইন KYC-র উপর ক্লিক করব। এখানে একটা কোড দিতে হবে, কোডটা আমি 1234 দিয়ে দিলাম, কেন এটা কোডটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয়, এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, এটা জাস্ট XML ফাইলটা খোলার জন্য। সো চলুন, এখান থেকে দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে ফাইল। এরপরে আমি এখানে ফাইলের উপর ক্লিক করব, ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে নেব। সেখানে একটা ফাইল খুলেছে দেখুন, অফলাইন আধার KYC, এটাকে আমাকে এখানে আপলোড করতে হবে। সো আমি চলে গেলাম, এখানে পাসপোর্টের জায়গায় লিখব 1234, এখন এখানে আমাকে ফাইলটাকে দিতে হবে, আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাকে যেতে হবে ডাউনলোড অপশনে, ডাউনলোড অপশনে যাওয়ার পর এই ফাইলটাকে নিয়ে আমি জাস্ট ওপেন করে দেবো। এখানে ফাইলটা অ্যাড হয়ে গেল, এখানে পাসপোর্টের জায়গায় 1234 দেবো, এখানে মেল আইডির জায়গায় আমার মেল আইডি। তারপরে মোবাইল নাম্বার, এবার আমি করব এখানে কন্টিনিউ। তারপর আসবে আপনার পাসপোর্ট, পাসপোর্ট আপনার ম্যান্ডেটরি, কারণ পাসপোর্ট না থাকলে আপনি UIN রেজিস্ট্রেশন করতে পারবেন না। সো UIN রেজিস্ট্রেশন করার আগে আপনাকে পাসপোর্টের অ্যাপ্লাই করতেই হবে, পাসপোর্ট আসার পরে তারপর আপনি UIN নাম্বার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো চলুন, আমি এখানে পাসপোর্ট নাম্বার আর ডিটেলসটা অ্যাড করি, সো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। সো আমাকে এখানে পাসপোর্টের নাম্বার দিতে হবে প্রথমে, তবে আপনি আপনার পাসপোর্ট নাম্বার অ্যাড করবেন।
পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে আপনাকে কোন প্লেসে ইস্যু হয়েছে পাসপোর্ট দেখলেই আপনি বুঝতে পারবেন কোথায় আপনার পাসপোর্টটা ইস্যু হয়েছে। অর্থাৎ পাসপোর্ট ফুল ডিটেলস আপনাকে দিতে হবে, তারপর দিতে হবে আপনাকে ডেট অফ ইস্যু, তারপর আপনাকে দিতে হবে পাসপোর্টের এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি ডেট দিলাম। এরপরে আপনাকে পাসপোর্টের একটা পিকচার দিতে হবে, যে পিকচারটাতে পাসপোর্টের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একসঙ্গে থাকবে সেরকমভাবে একটা পিডিএফ করবেন, পরে সেটাকে আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পর আপনাকে করতে হবে কি কন্টিনিউ, তারপর আপনাকে অ্যাড্রেস দিতে হবে এখানেতে, সেম অ্যাজ আধার আপনি করে দিতেই পারেন, তাহলে আপনার এখানে ডিটেলস হয়ে যাবে। তারপরে আপনি কন্টিনিউ করলেন, কন্টিনিউ করার পরে আপনার পোস্টাল কোড চাইবে এবং অ্যাড্রেসটা এখানে অটোমেটিক এসে যাবে। আপনি আবার কন্টিনিউ করুন, কন্টিনিউ করার পর আপনাকে জেন্ডার দিতে হবে, জেন্ডারে আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আপনি আদার্স দিলেন, তারপর আবার কন্টিনিউ করুন। ডেট অফ বার্থ আপনার অটোমেটিক্যালি এসে গেছে, রিভিউ করে নিন একবার সব কিছু, সমস্ত কিছু ডিটেলস চেক করে নিন, কারণ এখানে চেক করার পরে আপনি কোনো কিছু আর চেঞ্জ করতে পারবেন না। দেখুন নাম ঠিকঠাক আছে, মেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এরপর আপনার আধার আর পাসপোর্টের ডিটেলস থাকবে এবং ফুল অ্যাড্রেস থাকবে। এরপর আপনি এখানে ক্রিয়েট প্রোফাইলের উপর ক্লিক করবেন বা এখানে এডিট করে আপনি চেঞ্জ করতে পারেন। যদি আপনার মনে হয় যে কোনো কিছু মিস্টেক আছে তাহলে এডিট করে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, যদি আপনার মনে হয় হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনি সেক্ষেত্রে ক্রিয়েট প্রোফাইল করুন। করে এখানে দেখুন আবার অপশন আছে আই অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্ট করলেন, করার পর কন্টিনিউ করুন, আপনার ক্রিয়েট প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। দেখুন এখানে কনগ্রাচুলেশন, ইউর প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুল, মানে আপনার প্রোফাইলটা জাস্ট ক্রিয়েট হলো, এখন আপনার ইউআইএন নাম্বার আসেনি। সো ইউআইএন নাম্বারের জন্য আপনাকে আবার এখানে যেতে হবে ড্যাশবোর্ডেতে। সো আমরা জাস্ট ড্যাশবোর্ডে এলাম, ড্যাশবোর্ডে আসার পর আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে এক্সেম্পটেড ইউএস মডেলস, অ্যাপ্লিকেশন, পেন্ডিং পেমেন্ট, ডেট ট্রান্সফার, ইউআইএন, আর এখানে আমি প্লাস চিহ্ন একটা দেখতে পাচ্ছি। এখানে দেখুন আপনার প্রোফাইল ক্রিয়েটেড হয়ে গেছে 18 মে 2024 4:17 PM অ্যাড এ ইউএস মডেল, স্টার্টিং অ্যাড ইন ইউএস মডেল। এখানে আমি প্লাসের উপরে ক্লিক করলাম, এখানে দেখুন অপশান আছে অ্যাড প্রোটোকল প্রোটোটাইপ ইউএস, অ্যাড সিরিয়াল নাম্বার, অ্যাড এক্সেম্পটেড মডেল। আমি সিরিয়াল নাম্বারের উপর ক্লিক করব, এখানে আমি দেবো প্রথমে ম্যানুয়াল, সো আমি এখানে টাইপ করলাম ম্যানুয়ালে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্টিনিউ করার পরে এখানে দেখুন নাম দিতে বলছে, নামেই আমি দেবো ডিজিআই। ডিজিআই দেওয়ার পরে এখানে সার্চ করলেই আমার অনেকগুলো ডিজিআই মডেল চলে আসবে, যেমন ধরুন ডিজিআই মিনি 3 প্রো, মিনি 2 এসি, মিনি 3 ইত্যাদি ইত্যাদি অনেক মডেল চলে এসেছে। আমার এখানে দরকার এয়ার 3, যেহেতু আমি এয়ার 3 করবো, করার জন্য এয়ার 3 নেবো, আমি এয়ার 3 উপর টাচ করলাম। দেখুন এখানে দিয়েছি অলরেডি চুজেন ওয়ান ইউআইএন ফর দিস মডেল, চুজ আনাদার মডেল টু কনফার্ম, এখানে আমি ক্লোজ করে দিলাম, কারণ এটা এখন ম্যাক্সিমামের ক্ষেত্রে আসছে এই জিনিসটা। সো আমি ব্যাক করে যাবো, ব্যাক করে গিয়ে এখানে আমি, সো এই জিনিসটা হয়েছে। দেখুন এখানে ক্লিক করার পরে যেটা এলো সেটা হচ্ছে ইউ হ্যাভ অলরেডি চুজেন ওয়ান ইউআইএন ফর দিস মডেল, চুজ আনাদার মডেল টু কনফার্ম, আমি এটা ক্লোজ করে দিলাম। তো আপনাদের এখান থেকে আরও অপশন আছে যেখান থেকে আপনি সহজেই এটাকে অ্যাক্টিভ করতে পারবেন। তো চলুন ম্যানুয়ালি যাওয়া যাক। সো এখানে যেহেতু আসছে তো আমি এখানে এটাকে ক্যান্সেল করলাম, ক্যান্সেল করে আমি পুনরায় শুরু করছি এখান থেকে। দেখুন এখানে আমি তখন আর সিরিয়াল নাম্বারে যাবো না, আমি যাবো অ্যাড এক্সেম্পটেড মডেলে, এখানে মডেলে গিয়ে এখানে আমি ইন ইউএস এমপিএনটি কমপ্লেন্ট, ইউএস মানে হচ্ছে আপনার আননেমড এয়ার ক্যাপ সিস্টেম, আর এনপিএনটি মানে হচ্ছে নো পারমিট নো টেক অফ, তাহলে সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে নো পারমিট নো টেক অফেই আপনাকে ক্লিক করতে হবে সেই হিসাবে। তারপর আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পর আসবে হুইচ ম্যানুফ্যাকচার, নেমটা আসবে, নেমে আমি লিখব ডিজিআই, টি নেম অ্যাজ পার কোম্পানি রেজিস্ট্রেশন প্রুফ, ইউজড আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন, সো হলো এখানেতে আমার যেহেতু ন্যানো ক্যাটাগরির দোন মানে আন্ডার 250 গ্রাম মানে মিনি
মিনি সিরিজের যে কোনো ড্রোন, মিনি টু, মিনি থ্রি, মিনি ফোর, ম্যাক্রো হচ্ছে, মাইক্রো হচ্ছে আপনার 250 গ্রাম থেকে 2 কেজির মধ্যে। আমি যেহেতু এয়ার থ্রির রেজিস্ট্রেশন করছি, এয়ার টু এস, এয়ার থ্রি, আপনার ম্যাভিক থ্রি ইত্যাদির রেজিস্ট্রেশন, সেক্ষেত্রে এরা আসবে মাইক্রোতে, আর স্মল এতে আসছে আপনার 2 কেজি থেকে 25 কেজির মধ্যে। সো আমি যেহেতু এয়ার থ্রির করবো, সেই হিসাবে আমি মাইক্রো সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমাকে মডেল নেম বা নাম্বার জানতে চাইছে, আমি এখানে লিখব এয়ার থ্রি, কন্টিনিউ করছি। সিরিয়াল নাম্বার চাইছে, সিরিয়াল নাম্বার আপনি ব্যাটারি প্যানেল করার পরে, এয়ার টু এস বা এয়ার থ্রির ক্ষেত্রে ব্যাটারি প্যানেল করার পরে আপনি ভিতরের দিকে যে বারকোডটা পাবেন, বারকোডের গায়ে সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন, ওখান থেকে করতে পারেন, কিংবা প্যাকেটের মধ্যে থাকবে সিরিয়াল নাম্বার। আর যদি আপনি মিনি বা আদার্স ধরনের ক্ষেত্রে করেন, তাহলে আপনার ব্যাটারি প্যানেলের যে প্যাকেট, যে খাপটা আছে যেটা দিয়ে আপনি ব্যাটারিটাকে কভার দেন, ওই কভারের গায়ে লেখা থাকবে সিরিয়াল নাম্বার, অথবা প্যাকেট থেকে দেখে নিতে পারেন। সো চলুন আমি সিরিয়াল নাম্বারটা লিখি। একবার মিলিয়ে নেবেন সিরিয়াল নাম্বারটা ঠিক আছে কিনা। আপনার সিরিয়াল নাম্বার, ড্রোনের সিরিয়াল নাম্বার যেটা আপনি ড্রোনের প্যাকেটে পাবেন, কিংবা আপনি যে এয়ার টু বা এয়ার থ্রির ক্ষেত্রে ব্যাটারি প্যানেলটা খোলার পর ডান সাইডে যে আপনি বার করতে পাবেন, যেটা আমি দেখুন আই বাটনে দেখতে পাচ্ছেন যেখানে দিয়েছি। এছাড়া আপনি এখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার অফ ফ্লাইট কন্ট্রোল মডিউল আর সিরিয়াল নাম্বার অফ রিমোট পাইলট স্টেশন মডিউল, ফ্লাইট কন্ট্রোল মডিউল এবং রিমোট পাইলট মডিউলের যে আপনি পাবেন। আপনি রিমোট কন্ট্রোল খুলবেন, খুলে ওখানে দেখুন নিচের দিকে গেলে আমি এখানে আপনাদেরকে দিয়ে দেবো এটাকে ভিডিওর মারফত, আপনি দেখতেই পাবেন সাইডেতে থাকবে সব কিছু। তো এখানে ফ্লাইট কন্ট্রোল সিরিয়াল নাম্বার এবং রিমোট পাইলট স্টেশন মডিউল নাম্বার দুটোই আপনি পাবেন আপনার আরসিতে। সো এখান থেকে আমি সিরিয়াল নাম্বারগুলো একটু লিখি। ফ্লাইট কন্ট্রোল সিরিয়াল নাম্বার লিখলাম, এরপর আমি লিখবো রিমোট পাইলট, রিমোট কন্ট্রোল সিরিয়াল নাম্বার, রিমোট কন্ট্রোল সিরিয়াল নাম্বার ওটাও আপনি পাবেন আরসিতেই। সো কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পর অনেকগুলো অপশন আসবে দেখুন এখানে, পরপর কন্টিনিউ করে করে বেরিয়ে যাব। আপলোড দ্য ফটোগ্রাফস অফ, এতক্ষণ ধরে যেটা বলছিলাম, এখানে দেখুন 4 রকমের ছবি দিতে হবে। একটা হচ্ছে ফ্রন্ট ভিউ দিয়ে দিলাম, তারপরে আপনার আছে আপার ভিউ মানে টপ ভিউ, তারপরে একটা আছে ম্যানুফ্যাকচার ভিউ। আমার 3টে ছবি তোলা ছিল, সেই ছবিগুলো আমি অ্যাড করে দিলাম, তো এখানে আপলোড করতে দিয়ে দিয়েছি। দেখুন এখানে একটা একটা করে টিক পূরণ হচ্ছে যতবার আপনি আপলোড করবেন। তো কন্টিনিউ করি আমি, এখানে কন্টিনিউ করার পর দেখুন এখানে আমার এটা হচ্ছে রোটার ক্র্যাফ, সেই হিসাবে রোটার ক্র্যাফটা কন্টিনিউ করলাম, এখান থেকে মডেল দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। এখানে আর কিছু নেই দেখুন, ইঞ্জিন আমার দরকার নেই, ইঞ্জিন ডিটেলস দরকার নেই, পাওয়ার রেটিং দরকার নেই, নাম্বার অফ ইঞ্জিন মডেল দরকার নেই, ইঞ্জিন লিমিট দরকার নেই, সব আমি কন্টিনিউ করে করে বেরিয়ে যাচ্ছি। ক্যাপাসিটি দরকার নেই, ওভারঅল ডাইমেনশন এটা আপনার স্টুডিও একটা দরকার আছে, ছবি প্রয়োজন মনে এটাও দেওয়ার দরকার নেই, এখানেও কন্টিনিউ করে বেরিয়ে যান। ওয়েটটা আমার হচ্ছে 2 কেজি, 2 কেজি করলাম, কন্টিনিউ করলাম। এরপরে গিভ সাম ডিটেলস অ্যাবাউট কম্পেটেবল পেলোডস, পেলোডসে দরকার নেই কিছু দেওয়ার, প্লিজ প্রোভাইড দ্য ডায়ামিটার আরপিএম অফ প্রপেলার, এটাও আমি কিছু দিচ্ছি না। হোয়াট ইজ দ্য প্রপেলার লিমিটস, ম্যাক্সিমাম প্রপেলার লিমিটস হচ্ছে 4টে, আমি দিলাম না কিছু। ম্যাক্সিমাম এন্ডিউরেন্স, ফুয়েল ক্যাপাসিটি কিছু নেই হ্যাঁ তাই দিতে হচ্ছে না। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অপারেশনাল রেঞ্জ, এটাও দিলাম না। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড, সেটা আপনি ম্যানুফ্যাকচার বইয়ে পেয়ে যাবেন, এটা হচ্ছে 21 মিটার পার সেকেন্ড। ম্যাক্সিমাম অল্টিটিউড, ম্যাক্সিমাম সেলিং হাইট, হাইটটা আমি দেবো 500 মিটার, আমার যেহেতু 500 মিটার পর্যন্ত ম্যাক্সিমাম উঠতে পারে, তো কন্টিনিউ করলাম। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অপারেটিং অল্টিটিউড, 500 মিটার, কন্টিনিউ। গিভ সাম ডিটেলস অ্যাবাউট অ্যাভেলেবল লোড বা কনসিউমেবল, কন্টিনিউ, এর কোনো লোড ক্যাপাসিটি নেই। উইথ হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি ব্যান্ড, নো নিড। হোয়াট ইজ দ্য অপারেশনাল এনভেলপ, আমি যেহেতু ভিজুয়াল
যতটা ভিজুয়াল দেখতে পাওয়া যাবে তত দূরে সেই জায়গায় ওড়াবো এবং দিনের বেলা ওড়াবো, সেই হিসাবে দুটোই দিতে হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে এই দুটোই প্রযোজ্য, তাদের ব্রিফ ডেসক্রিপশন কিছু দরকার নেই দেওয়ার। তো জিএনএস সিস্টেম নট অ্যাভেলেবেল, ইজ অটোনোমাস ফ্লাইট টার্মিনেশন সিস্টেম অ্যাভেলেবেল, নট অ্যাভেলেবেল, কন্টিনিউ করলাম। ইজ রিটার্ন হোম অপশন অ্যাভেলেবেল, ইয়েস অ্যাভেলেবেল। ইজ ফ্ল্যাশিং অ্যান্টি কালিশন প্রুফ লাইটস অ্যাভেলেবেল, নট অ্যাভেলেবেল। কালিশন লাইট অ্যাভেলেবেল, আর এফ আই ডি অ্যাভেলেবেল, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন নট অ্যাভেলেবেল, জানতে। জিএসএম সিম কার্ড স্লট অ্যাভেলেবেল, নট অ্যাভেলেবেল। ইজ ফায়ার রেজিস্ট্যান্ট আইডি প্লেট অ্যাভেলেবেল, নট অ্যাভেলেবেল। ইজ ফ্লাইট কন্ট্রোলার উইথ ফ্লাইট ডাটা লগিং ক্যাপাবিলিটি অ্যাভেলেবেল, নো। ইজ ইট রিকোয়ার্ড ইজ ইট ইকুইপড উইথ এসএসআর ট্রান্সপন্ডার মোড সি অর এস, নো। ইজ ইট ইকুইপড উইথ এডিএস আউট ইকুইপমেন্ট, নট অ্যাভেলেবেল, কন্টিনিউ। ইজ বায়োমেট্রিক ইকুইপমেন্ট উইথ ক্যাপাবিলিটি সাবস্ক্রাইবড, নট অ্যাভেলেবেল। ইট ইজ ইকুইপড উইথ জিও ফেন্সিং ক্যাপাবিলিটি, নট অ্যাভেলেবেল। ইজ ইট ইকুইপড উইথ ডিটেক্ট অ্যান্ড অ্যাভয়েড ক্যাপাবিলিটি অ্যাভেলেবেল। ইজ ইট আপলোড ডিটেলস ড্রয়িং অপশনাল, সো আমি এটাকে কন্টিনিউ করে দিলাম। আপলোড অ্যানালিস্টিক রিপোর্ট অপশনাল, এটাকেও কন্টিনিউ করে দিলাম। আপলোড টেস্ট রিপোর্ট অপশনাল, এটাকেও কন্টিনিউ করে দিলাম। আপলোড ম্যানুফ্যাকচারিং প্রসেস, এটাকেও কন্টিনিউ করে দিলাম। মেটেরিয়াল প্রসেসিং রেকর্ড অপশনাল, অপশনাল বলে সবই কন্টিনিউ করে করে আমি বেরিয়ে যাচ্ছি এগুলোকে, এগুলো দেওয়ার প্রয়োজন নেই আপনাদের। এবার আমি এখানে এসে দেখলাম যে আমার সব কিছু ঠিক আছে কিনা, এনপিএনটি কমপ্লেন নট অ্যাভেলেবেল, এগুলো পুরো একটু চেক করে নেবেন কী কী দিয়েছেন কী ব্যাপার। এর পরে আমি অ্যাড মডেল করব। অ্যাড মডেল করার পরে যদি আপনার ঠিক থাকে অ্যাড মডেল করবেন, এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার সময় নেবে। সো এখানে হয়ে গেল, অ্যাকশন প্যাক মডেল হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি। আবার ড্যাশবোর্ডে আপনাকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পরে আপনি আবার সেম জায়গায় ক্লিক করলেন, ক্লিক করে আপনার অ্যাড সিরিয়াল নাম্বার করলেন। সো আমি আবার প্লাস বাটনে টাচ করলাম, করে এখানে আসবো আমি অ্যাড সিরিয়াল নাম্বার। অ্যাড সিরিয়াল নাম্বার আসার পর ম্যানুয়াল, ম্যানুয়াল করে এখানে যখন আমি লিখবো এয়ার থ্রি লিখে সার্চ করলাম, তো দেখুন এয়ার থ্রি এসে গেছে। এখানে আমি সিরিয়াল নাম্বার ইনপুট করব, ইউএস সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার হচ্ছে আননেমড এয়ারক্রাফ্ট সিস্টেমের সিরিয়াল নাম্বার। এয়ারক্রাফ্ট সিস্টেমের সিরিয়াল নাম্বারটা আমি এখানে আপলোড করছি, FCM সিরিয়াল নাম্বার, অর্থাৎ ফ্লাইট কন্ট্রোল সিরিয়াল নাম্বার, ফ্লাইট কন্ট্রোল সিরিয়াল নাম্বার। ফ্লাইট কন্ট্রোল সিরিয়াল নাম্বার দিলাম, এরপর রিমোট কন্ট্রোল সিরিয়াল নাম্বার দিতে হবে, RPS অর্থাৎ রিমোট কন্ট্রোল সিরিয়াল নাম্বার। ইউএস UID অর্থাৎ এটা ইউনিভার্সাল ইউনিক আইডি, যেটা আপনার RPS সিরিয়াল নাম্বার, অর্থাৎ RPS সিরিয়াল নাম্বার যেটা আছে ওটাই হচ্ছে আপনার UUID। অর্থাৎ এইটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। ডেট অফ ম্যানুফ্যাকচার, ডেট অফ ম্যানুফ্যাকচারটা আপনি পাবেন আপনার বক্স এতে। আশা করছি প্রত্যেকের কাছে বক্স আছে, আমার এখানে ডেট অফ ম্যানুফ্যাকচার দেওয়া আছে 11/2023। ইয়ার অ্যান্ড মান্থ 2023 11। এগারো 2023 দেওয়া আছে এখানেতে। এখানে আমি প্রিভিউ করলাম, প্রিভিউ করে দেখে নিলাম সিরিয়াল নাম্বার আর সব ঠিক আছে কিনা। ঠিক যদি থাকে তাহলে ভালো, তাহলে আপনি এখানে সাবমিট করুন। সাবমিট করলে কী হবে, সাবমিট করার পর আপনার একটা পেজ খুলে যাবে, সেখানে আপনি কন্টিনিউ করছেন। করলে দেখুন এখানে বলা আছে সিরিয়াল নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাডেড,
সিরিয়াল নাম্বার অ্যাডেড সাকসেসফুলি, ও আইডি পেয়ে গেছেন, অ্যাড মোর সিরিয়াল নাম্বার। এবারে আপনাকে যেতে হচ্ছে, এবার আপনাকে যেতে হচ্ছে গো টু ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গিয়ে আপনি যাবেন ডেট বা ট্রান্সফার ইউআইএনে। এখানে দেখুন আপনার সিরিয়াল নাম্বার আছে, ইউআইএন স্ট্যাটাস নট অ্যাপ্লাইড, যেহেতু আমি ইউআইএন এখনও অ্যাপ্লাই করিনি। মডেল টাইপস দেওয়া নেই কিছু, এখানে আইডেন্টিফায়ার দেওয়া আছে, আপনার সব কিছু ডিটেলস দেওয়া আছে, ম্যানুফ্যাকচার ডেট। এরপর আপনাকে অ্যাপ্লাই ইউআইএন, ইউআইএন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ইউআইএন অ্যাপ্লাই করার জন্য আপলোড দি ফটোগ্রাফ অফ ইউএস, ইউএসের ফটোগ্রাফ, সেম জিনিস আপনার আন্নে বেয়ার ক্যাপ সিস্টেমের ফটোগ্রাফ আপলোড করতে হবে। এখানে দেখুন তিনটে জিনিস আপলোড করতে হবে। প্রথম হচ্ছে ফ্রন্ট ভিউ, সেম ছবি আমি আপলোড করব, ফ্রন্ট ভিউ দিলাম। এবার আপনাকে দিতে হবে টপ ভিউ, টপ ভিউ দিলাম। এরপর আপনাকে দিতে হবে ক্লোজ আপ অফ ম্যানুফ্যাকচারার বা ইম্পোর্টার সিরিয়াল নাম্বার, যেটা আমি আগের বারে তুলে রেখেছিলাম, ক্লোজারের ইম্পোর্টারের সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। এই দুটো বাকি দুটো অপশান, লেফট ভিউ রাইট ভিউ অপশান, আপনি দিতেও পারেন নাও পারেন, অপশনাল আছে এগুলো। আর ছবির সাইজ অবশ্যই 3 MB-র মধ্যে হতে হবে, যেটা আগেও বলে দিয়েছি। সো এখানে আমি কি করব, এরপর কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর দেখুন এখানে আমরা ডিটেলসটা দেখিয়ে দিচ্ছে, নাম, ফোন নাম্বার, মেল আইডি, আধার নাম্বার ভেরিফাইড, পাসপোর্ট নাম্বার। সো আপনি চেক করে নিন একবার ভালোভাবে, তবু যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে সেটাকে এখনও চেঞ্জ করতে পারবেন, হয়ে গেলে আর চেঞ্জ করার কোনো অপশন থাকবে না। ট্রানজ্যাকশন নাম্বার, এবারে আপনাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আমাকে যেতে হবে দেখুন, আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে দেখাচ্ছে। নেট পেমেন্টে আমি ক্লিক করলাম, পেমেন্ট না করলে এটা অ্যাক্টিভ হবে না। সো আমি এখানে পেমেন্ট করব, পেমেন্টের জন্য কনফার্ম করছি। কনফার্ম করার পর এখানে আপনার আমার কাছে SBI আছে, সো SBI ইউপিএ করব, ক্রেডিট কার্ডই করলাম, ভিসা কার্ড দিয়ে অ্যাকনোলেজমেন্টটা ওকে করলেন। করার পর আপনি পে করছেন, পের অপশনে ক্লিক করতে হবে। সো আমি ওখান থেকে ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করছি, দেখি কতক্ষণ সময় নেয়, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। তো মনে হয় এটা ইনফরমেটিভ হলো, আরও কিছু যদি আপনাদের জানার থাকে সেটা অবশ্যই জানাবেন, আমি পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আপনাদের কোশ্চেনের উত্তর দেবো। সো চলুন ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। সো আমার পেমেন্ট করা হয়ে গেছে, ইউর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল, গো টু ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডে যাবো, ড্যাশবোর্ডে গেলে আমি দেখতে পাবো যে আমার ইউআইএন নাম্বার হয়েছে কি না। এখনো এখানে দেখাচ্ছে অ্যাপ্লাই ইউআইএন, সো এই পর্যন্তই। আপনার মেল আইডিতে, এরপর আপনার রেজিস্টার মেল আইডিতে ইয়ে চলে যাবে, মেল চলে যাবে ইউআইএন নাম্বারের। এছাড়া আপনি এখানে এসে এই জায়গা থেকে দেখতেও পারেন যে আপনার ইউআইএন নাম্বার অ্যাক্টিভেট হয়েছে কিনা, কখনো কখনো সঙ্গে সঙ্গে হয়ে যায়, কখনো কখনো 2-4 দিন দেরি লাগে। সো আপনি, সো এটাই আপনার হলো ডিজিসকায়তে ইউআইএন নাম্বার রেজিস্ট্রেশনের প্রসেস। সো আপনাদের কেমন লাগলো জানাবেন, তো চলুন পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। সো আপনি ডিজিসকায় ওয়েবসাইট খুলে দেখতে পারেন যে আপনার ইউআইএন নাম্বার অ্যাক্টিভ হয়েছে কিনা। তো এখানে দেখুন অ্যাপ্লাই ইউআইএন দেখাচ্ছে, এখানে আমি দেখবো, এখানেতে গিয়ে এই দেখুন আপনার অ্যাক্টিভ দেখাচ্ছে, ইউএস মডেল স্ট্যাটাস অ্যাক্টিভ, অ্যাপ্লিকেশানে কী দেখাবে, একটু প্যান্ডিং পেমেন্টে আপনার D1 অ্যাপ্লাই হয়ে গেছে। দেখুন লিস্ট অফ ইউআইএনে আমি গিয়ে দেখি, দেখুন আমার অ্যাপ্লিকেশান নাম্বার এটা, সিরিয়াল নাম্বার এটা, রোটার ক্র্যাফ্ট অ্যাক্টিভ, ইউআইএন নাম্বার দিয়ে দিয়েছে আমার, যাচ্ছে বিজয়ের জন্য, সো আমার ইউআইএন নাম্বার অ্যাক্টিভ হয়ে গেছে। সেই ইউআইএন নাম্বার আপনার মেলে চলে আসবে, মেলে আমার এসেও গেছে, আমি এখানে আরেকবার চেক করিয়ে দিলাম আপনাদেরকে। এখান থেকে আপনারা দেখতে পারেন যে ইউআইএন নাম্বার এসেছে, চলুন দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।